হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ রোজা হজ জাকাত করতে হবে। তো অবশ্যই শরীয়তের মতে যারা করতেছে তো ভালো, শরীয়ত করতে করতেই একদিন মারেফতের খোঁজ পাবেন, কেউ এই জন্মে পাবে কেউ বিগত জন্মে পাবে, এই জন্মে পেয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। তবে আমি যে কথাটি আজকে আপনাদের সামনে তুলে ধরব সেই কথাটি হলো যে মানুষ যখন রোজা রাখে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে, এই কথাটা হাদিসে এসেছে। যে তাহলে কোরআন যদি আল্লাহর বাণী হয়ে থাকে আর হাদিস যদি নবীর বাণী হয়ে থাকে, তো অবশ্যই যে আল্লাহর কথাগুলো আমাদের কাছে ছোট নয় আর নবীর কথাটিও তেমন আমাদের কাছে ছোট নয়, উভয়ের কথাই আমাদের কাছে অনেক বড়। তবে এখন যে কথাটি বলবো যে মানুষ যে রোজা রাখে, এই রোজা রাখার মাধ্যমে একটা কথা বলা হয়েছে যে সংযমের মাস, বা এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, বিভিন্ন হাদিসে এসেছে কিন্তু এই কথাগুলো ভেঙে বলা হয়নি। শয়তানকে বেঁধে রাখা হয় কিভাবে? দেখা গেছে আমরা এই পৃথিবীতে এসেছি, বড় হয়েছি, এখন রোজার মাসে রোজা রাখতেছি, মানুষ রোজা রাখতে রাখতে এমন একটা পর্যায়ে চলে যায় তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না, খারাপ শোনা হয় না, খারাপ দেখা হয় না, খারাপ কর্ম করা হয় না, লোভ করা হয় না, কুদৃষ্টি করা হয় না। তখন আমার নিজের মধ্যে এই জীব আত্মাকে নিয়ে যখন আমরা সাধন করতে থাকব তখন আমার মধ্যে শয়তান দমন হয়ে যায়, বান্দা পড়ে যায়, তখন কি হয় সেই মানুষটি ডুবে আল্লাহর ইবাদত করতে পারে। যাই হোক, তখনই এই কথাটা কি বলা হয়েছে শয়তান বান্দা থাকে না, এটা পাবলিক মনে করে কি যে বাহিরে যে শয়তান আছে সেই শয়তান বান্দা থাকে না বাবা, শয়তান নিজের মধ্যেই এই জীব আত্মা যখন খাবার খাদ্য কমিয়ে দিতে যখন দুর্বল হয়ে যায় তখন মানুষের মধ্যে পরম জাগ্রত হয়, আর পরম জাগ্রত হলে কি হয় তখন দেখা যায় সে কখনো আল্লাহর ইচ্ছায় যদি হয় তাহলে সেই লোকটি আল্লাহর দিদার ঘটাতে পারে। যাই হোক, আজকের কথার মূলে যেটা সেই কথাটি হলো মানুষ রোজা রাখবে রোজার আগে জানতে পেরেছে যে হাদিসের মতে এসেছে কি যে মানুষ রোজা যদি রাখে তাহলে এই রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন। তো আজকের কথার যে একটি বিষয় যে এই হাদিসটি কে লিখেছে, নবীর থেকে এসেছে নাকি এটা কোনো মানুষ, কোনো ওলামা এই কথাটি লিখেছেন? যদি কোনো ওলামা লিখে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব যে মানুষ যখন রোজাকে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন কিন্তু ওই হাদিসটা কে লিখেছে যে আল্লাহর আকার নেই, আল্লাহকে দেখতে পাওয়া যায় না, আল্লাহ নিরাকার? নিরাকার শব্দের অর্থ বেশিরভাগ ওলামাকে জিজ্ঞাসা করার পরে তারা বলে থাকে নিরাকার যার কোনো আকার নেই। তো যার কোনো আকার নেই তাহলে রোজার পুরস্কার আল্লাহর নিজের হাতে দেবে, তাহলে হাত কোত্থেকে আসলো? যার আকার নেই তা দেখা যায় না, তাহলে রূপ স্বরূপ চেহারা যদি আমার বডির উপরে ফিটিং করা থাকে তাহলে তো আমার হাতও ফিটিং করা থাকবে। তো এই হাদিসটি কে লিখল যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না? আবার এই হাদিসটি কে লিখল যে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে? তাহলে একটির মধ্যে বলতেছে যে আল্লাহর আকার নেই, দেখতেই পাওয়া যায় না, আবার বলতেছে যে আল্লাহ নিজের হাতে দেবে। তো একটি হাদিসের মধ্যে আল্লাহর হাত তৈরি করলো, আরও একটি হাদিসে আল্লাহর কোনো আকারই নেই, আর আল্লাহ বলেছে কুল হু আল্লাহ আহাদ আল্লাহুসসামাদ। আল্লাহুসসামাদ শব্দের অর্থে আল্লাহকে বোঝাইতে চাচ্ছেন যে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই। তাহলে আমার হাত আছে, আমার মুখমণ্ডল আছে, আমাকে দেখতে পাওয়া যায়। যদি বলা হয় যে না আল্লাহর আকার নেই তাহলে এই জিনিসের অভাব, আর আল্লাহ যখন বলবে আমি যে বলেছি আল্লাহুসসামাদ তখন এই মানুষটি কি দিবে আল্লাহর কাছে জবাব?
তবে জ্ঞানের পাশাপাশি ঠিক করতে হবে আমাদের স্বভাব। তবে আপনাদের কাছে নিয়ে এসেছি রোজা সম্পর্কে এবং রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে এই সম্পর্কে কিছু জবাব আমি আপনাদের সাথে দেব ইনশাআল্লাহ। সেই কথাগুলো হলো যে হাদিস যদি নবীর থেকে এসে থাকে তাহলে নবী কখনো মিথ্যে বলে না। যদি আমি এই কথা বলি যে নবী মিথ্যে বলে তাহলে আমি কাফের হয়ে যাব, কারণ কাফেররা নবীকে মানেনি আর না মানার কারণে তারা কাফের হয়েছে। আচ্ছা, তাহলে নবীকে যদি আমরা মানি তো অবশ্যই নবীর হাদিসকেও আমাদেরকে মানতে হবে যে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। তবে এই পৃথিবীতে কোনো মাওলানা, কোনো ওলামা বা কোনো জ্ঞানীগুণী লোককে যদি আমি জিজ্ঞাসা করি বাবা যে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন, কিন্তু এই বুকে হাত দিয়ে একটু বলতে পারবেন যে আপনি সারা জীবন রোজা রেখেছেন, 45 বছর 50 বছর চলতেছে আপনি রোজা রাখছেন, এই রোজার শেষে কি আপনারা কি কখনো দেখতে পেরেছেন যে আল্লাহ নিজের হাতে এই পুরস্কারটা দিতে এসেছেন এবং বা পেয়েছি, বলতে পারবেন বুকে হাত রেখে? পারবেন না। কেন পারবেন না? আল্লাহ তো সেই জায়গায় রাগ হয়ে আছে। কোন জায়গাতে? যে তারা সর্বপ্রথমেই বলেছে যে আল্লাহর কোনো আকার নেই, তাহলে কোন মুখে আল্লাহ আসবে হাত দিয়ে রোজার পুরস্কার দিতে? তারা তো আল্লাহকে পঙ্গুই বানিয়ে রেখেছে যে আল্লাহর কোনো আকার নেই, মুখমণ্ডল নেই, হাত নেই, পা নেই। তাহলে আল্লাহ কি বলেছে? আল্লাহ সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার সব আছে। তাহলে হাত পা চোখ কর্ণ নাসিকা সব আছে। যদি বলি একটা নেই তাহলে এই জিনিসের অভাব, আর আল্লাহকে যদি আমি অভাবগ্রস্ত বানাই তাহলে এই কথার জবাব আমি এই জীবনে আর দিতে পারবো না। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি আমি আরও একটু ভেঙে বলবো এই পাবলিকের কাছে বা এই সমস্ত রোজাদারের কাছে যারা শরীয়তের মতে রোজা রাখতেছেন, তাদেরকে যদি আল্লাহ পুরস্কার দেয়ও তারা বুঝবে না, কিন্তু সারা জীবন বলে যাবে আল্লাহ নিজের হাতে এই রোজার পুরস্কার দেবে। আর দেবে কথাটাই সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত বলে যাবে যে কোনোদিন দিয়েছে বা পেয়েছে এটা কখনো বলতে পারবে না, কেননা তারা তো মিথ্যাও বলে না, আর যদি দেখেও তা তারা বুঝে নিতে পারবে না। তো এই জন্যই বলি প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন। এই প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন যেরকম যে আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন তোমরা পুনরায় ইমান আনো, তোমরা পুনরায় ইমান আনো। এই কথাটি কি বলেছে জানেন? যে একজন মানুষ একটা মায়ের ঘর থেকে যখন জন্ম নেয় তখন সেই মানুষটি মায়ের কাছে শুনেছে আল্লাহ একজন আছে, মায়ের কাছে শুনেছে রাসুল আছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে। এই কথা শুনে শুনে সে বাচ্চাটি নামাজ পড়ে, সে বাচ্চাটি আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, কিন্তু কখনো আল্লাহকে দেখে নাই, না দেখিয়া বিশ্বাস করেছে। এ হলো এক প্রকার বিশ্বাস। এই বিশ্বাসটার নাম কি? ইমানে মজমাল। ইমানে মজমাল একটা কালেমার নাম। ইমানে মোফাসাল যাকে ফরজে গণ্য করা হয়েছে, যেমন 130 ফরজের মধ্যে ইমানে মোফাসাল। ইমানে মোফাসাল শব্দের অর্থ কি? বিস্তারিত বিশ্বাস, যা দেখে শুনে বিশ্বাস করা। যে এক সময় শুনেছি যে আল্লাহ আছে, রাসুল আছে, বিশ্বাস করতে হবে, এটা না দেখে বিশ্বাস করা। ইমানে মজমাল, ইমানে মোফাসাল কি? আল্লাহকে দেখিয়ে শুনিয়ে বিশ্বাস করতে হবে। তবে এখন যে কথাটি বলবো যে আল্লাহর আকার হিসেবে আল্লাহ যে নিজের হাতে এই রোজার পুরস্কার দেবে, এটা দেখতে হলে, পেতে হলে, বুঝতে হলে আমাদের কি করতে হবে? যেমন আল্লাহ বলেছিল আমার আদমকে সেজদা করো, তখন কিন্তু সব ফেরেশতারা করেছিল, একজন করেনি, না করাতে কিন্তু সে শয়তান হয়ে গেছে। তাহলে আমি বলবো যে যিনি আদি আদম ছিলেন, প্রথম পুরুষ, কিন্তু আমরা কিন্তু সেই আদমের বংশধর, আমরা হলাম কি? বনি আদম, তার মানে সেই আদমের বংশধর। তাহলে সেই আদি আদমের কালবের মধ্যে আল্লাহ বসে সমস্ত ফেরেশতাদের সেজদা নিয়ে গিয়েছিল। এখন বনি আদম কারা?
নবুয়াতির যুগে নবীরা ছিল, পয়গম্বরের যুগে পয়গম্বররা ছিল, এখন বেলায়েতের যুগে ওলিয়া উলিয়ারা, পীর মুর্শিদেরা। আল্লাহ কি বলেছে? আমি মুমিনের কালবে আছি, পৃথিবীর অন্য কোনো জায়গায় স্থান দেননি যে ইমুক জায়গায় আমি থাকি। আপনারা সম্পূর্ণ কোরআন এবং হাদিসটাকে রিসার্চ করে ভালো করে খণ্ড বিখণ্ড করে দেখুন, আল্লাহ একটা স্থান দিয়েছে কি, আমি মুমিনের কালবে আছি, আমি মুর্শিদের কালবে আছি। তোমার মুর্শিদের দিকে ফিরে যদি তুমি মাথা নত করো, তখন সেই মুর্শিদের কালবে বসে আমি এই সেজদাখানে নিয়ে গেলাম, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমি যদি কখনো ওই রূপে ফানাফিল্লা হই, তাহলে রাসুল রূপে ফানাফিল্লা হবে, আর যদি রাসুল রূপে ফানাফিল্লা হয় তাহলে আল্লাহর রূপে ফানাফিল্লা হবে। আর আল্লাহ কি বলেছে? খালাকাল ইনসানি আদাম ওয়া আলি সুরাতিহি, যে আদমের স্রোত কার? আল্লাহর স্রোত দিয়ে আদম সৃষ্টি করা হয়েছে, এবং সেই আদমের কালবের ভিতরে শাহ ইলাহির মারামখানা বানা হয়েছে। সেই আদমটি হতে হবে পবিত্র, যাকে সুফি আদম বলা হয়। একটা আদি আদম, একটি সুফি আদম, আর একটি বনি আদম। তবে যিনি আদি আদম তিনি আমাদের প্রথম পুরুষ, এবং বনি আদম আমরা সকল আদম স্রোত যারা পেয়েছি, এবং সুফি আদম যে নিজেকে পবিত্র করেছে, এবং যে নিজেকে পবিত্র করা হয়েছে তিনি সফল কাম, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে সুফি আদম কে? সেই সুফি আদম হলো যারা কামেল মুর্শিদ, কামেল পীর, কামেল ওলিয়া উলিয়া যারা তারা। তাহলে আমি যখন মুর্শিদ ধরব, তখন মুর্শিদের রূপস্রোতের মধ্যে কার রূপস্রোত মিশে আছে? আল্লাহর স্রোত মিশে আছে। তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত বলিও না, তাদের কোনো মৃত্যু নেই, এবং তাদের দায়ভার আমি আল্লাহ নিজে। আচ্ছা, তাহলে সেই একজন বন্ধুর কাছে গিয়ে যখন আমরা বায়াত গ্রহণ করব, তখন কি হবে? তখন আমার মুর্শিদের স্রোত আমি যখন কল্পনা করো, ভাববো, তখন মনে করতে হবে যে আমি রাসুলের স্বরূপ ভাবতেছি, কারণ রাসুল নায়েবে রাসুল, সেই রাসুলের বংশধর যারা বায়াত গ্রহণ করেছে। আচ্ছা, তাহলে আমি যদি রাসুলের রূপে থাকতে হয় তাহলে মুর্শিদ রূপে থাকতে হবে, আর রাসুলের রূপে যখন আমি থাকব তখন আল্লাহর রূপে থাকা হবে। যদি কখনো মুর্শিদ রূপে এসে আমাকে বলে, বাবা তুমি এত কষ্ট করে রোজা রেখেছো, তোমার রোজাই তো বাবা আমি খুশি, তুমি নিজেকে পবিত্র করেছ, নিজেকে তুমি সংযত করেছ, তাই তোমার পুরস্কার তুমি নেও, তখন মুর্শিদ রূপেও কখনো এই পুরস্কার দিতে পারে। আরেকটা রূপ আছে মানুষের ভিতরে, মানুষ তার ভিতরে সাই এই আদম রূপে পাই বা এই নিজ রূপে পাই, এই রূপেও কখনো এসে যাবে, তখন তার সাথে সাক্ষাৎ দেবে যে তোমার রোজা, তোমার এই রোজা আমি কবুল করেছি, তুমি ধন্য যে তুমি নিজেকে পবিত্র করেছো, নিজেকে সংযত করেছো, এখন তোমার উপরের ধাপ শুরু হবে, আরও পরীক্ষা, আরও উপর ধাপে তুমি চলে যাবে, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুর দিকে তুমি চলে যাবে, সুবহানাল্লাহ। তবে হে জগতবাসী, যারা বলতেছে আল্লাহ নিরাকার, যার কোনো আকার নেই, আবার তারাই বলতেছে আল্লাহর নিজের হাতে পুরস্কার দেবে, কেন বাবা? একটা বলবেন নিরাকার নিরাকার, আবার বলতেছেন হাতে পুরস্কার দেবে, এটা কিন্তু একটা বাচ্চাও এই কথাটা মানবে না এবং প্যাঁচ দিয়ে দেবে। তবে হে জগতবাসী, এই পৃথিবীতে যদি কেউ রোজার পুরস্কার পেতে চান, অবশ্যই একজন কামেল মুর্শিদের হাত ধরতে হবে, আর একথা কোরআনে সুরা ফাতা 10 নম্বর আয়াতে বলেছে, এবং সুরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ মুর্শিদের নামটি বলে দিয়েছে, যারা আমার মুর্শিদকে ধরল না পাইল না তারা সুপথে নেই, আর যারা সুপথে নেই তারা কি করে আল্লাহর হাতে পুরস্কার পাবে। তবে আজকের এই আলোচনাটি এই জন্যই করা হলো যে রোজার প্রায় মাঝখানের দিকে চলে এলো, এবং রোজার শেষের দিকে কিন্তু মানুষ আল্লাহর হাতে এই পুরস্কার পাবে। যারা পুরস্কার পেতে হয় অবশ্যই তাদের মুর্শিদ থাকতে হবে, আর সেই মুর্শিদের রূপ খালাকাল ইনসানি আদাম ওয়া আলি সুরাতিহি, যে আদম স্রোতে, আদম স্রোতের মধ্যে আল্লাহর স্রোত মিশ্রণ করা আছে, আর মুর্শিদ রূপে যিনি থাকবে আল্লাহর জিকির করবে, আল্লাহর সাধনা করবে, তো ইনশাআল্লাহ অবশ্যই তিনি রোজার মাসের শেষের দিক দিয়ে হলেও আল্লাহ তাকে সাক্ষাৎ দেবে। আর সেই সাক্ষাৎ পাওয়ার মানেই কি? যে রোজার পুরস্কার পেয়ে যাওয়া। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা এই বিষয়ে ছিল যে আল্লাহর পুরস্কারটা আমরা কি করে পেতে পারি। তো এই আলোচনাগুলো বলে রাখবো, তবে পরবর্তীতে আমাদের ভালো ভালো আলোচনাগুলো পেতে অবশ্যই আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।